অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে এই সভার আয়োজন করার জন্য এখানকার বীর মুক্তিযোদ্ধা সংঘ, তাদের অন্যতম নেতা আমাদের ডক্টর নুরুন নবী ভাই, আমার সাংবাদিক বন্ধু মোহাম্মদুল্লাহ, এখানে আছেন আমাদের সূত্র পরিচালক আনোয়ার কবি, আরো সকলের নাম বললে অনেক লম্বা কথা হয়ে যাবে, তাই সকলকে আমার ধন্যবাদ জানাই। আপনারা যে এত বাধা বিঘ্ন, এত প্রচার অপপ্রচারের ভিতরে এত কষ্ট করে সভা করেছেন, এটা আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছার অকৃত্রিম প্রমাণ। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। 81 বছর বয়সে নিউইয়র্কে এসেছি, আবার আসবো কিনা জানি না, যদি না আসতে পারি তাহলেও আপনাদের প্রতি আমার সর্বপ্রকার ভালোবাসা ও শুভেচ্ছা রইল এবং কামনা রইল। নিউইয়র্কের এই বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যারা এখনও দেশের স্বাধীনতার 42 বছর পরেও এখানে মুক্ত চিন্তা, সাংস্কৃতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশকে একটি সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে রেখে যাবেন, সেখানে কোনো তালেবানি পতাকা উত্তীর্ণ হবে না। এই বিশ্বাস নিয়ে আমি নিউইয়র্ক থেকে ফিরে যাচ্ছি। এখানে তারা অনেক প্রকার মিথ্যা প্রচার করেছে, এটা করবেই, এতে আমি দুঃখিত হইনি, নিশ্চিত হইনি, কারণ আমার জন্মের পর থেকেই আমি দেখছি এই ক্লাস অফ কালচার। এই ক্লাস অফ কালচার আজকে নয়, বহুদিন আগে অবিভক্ত বাংলায় দেখেছি আমরা, আমি যে বাঙালিদের জাতীয়তা, বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, বাংলা ভাষার জন্য মুষ্টিমেয় বাঙালি যুদ্ধ করেছি। আপনারা জানেন 1930 সালে ঢাকা শহরে কাজী আব্দুল ওদুদের নেতৃত্বে একটা সমিতি তৈরি হয়েছিল, তার নাম ছিল বুদ্ধির মুক্তি সমিতি। তাতে তখনকার দিনের বিশিষ্ট বাঙালি মুসলিম বুদ্ধিজীবীরা ছিলেন, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, তারপরে কবি আব্দুল কাদির, আমাদের স্বাগত সম্পাদক নাসিরুদ্দিন, এম নাসিরুদ্দিন, অনেকে এরা চেষ্টা করেছিলেন কী করে বাঙালি মুসলমানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন কুসংস্কার, ধর্মান্ধতা তা থেকে মুক্ত করা যায়। একটা সভায় তারা বলেছিলেন যে ইয়ে হচ্ছেন রাজা রামমোহন রায় হচ্ছেন একজন মহামানব। মহামানব শব্দটি কেন তিনি ব্যবহার করলেন, মহামানব মাত্র একজনই আছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ। এই অজুহাত তুলে তারা তাদেরকে কাফের এবং তখন তো ওই মুর্তা শব্দ আবিষ্কৃত হয়নি, কাফের এবং নাস্তিক ঘোষণা করল এবং ঢাকার নবাব সাহেব তার বিচার সভা ডাকলেন, সেখানে বিচারকর্তা হলো এদেরকে প্রত্যেককে জুতা মারা হবে। এবার জুতা মারার ভয়ে কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন এরা ঢাকা ত্যাগ করেন, কলকাতায় চলে যান এবং কাজী নজরুল ইসলাম ঢাকা শহরে সভা করতে পারেননি, কারণ তাকেও কাপের উপাধি দেওয়া হয়। এই কাপের উপাধির বিরুদ্ধে তিনি এক কবিতা লিখেছিলেন, তার দুলাইনি ছিল, যদিও ফতোয়া দিলাম, যদিও কাপকে কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজি, এবং পরবর্তীকালে দেখা গেল যে নজরুল ইসলামই মুসলিম ডাকের অনুদিন বলা হয়। তিনি পরবর্তীকালে লিখেছেন, ভাজিছে দামামা ভাদ্রে আমামা, সেই উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা জয় বিশাল। এটা এখন জামাতিরা গায়, হয়তো একসময় কাছে একে কাফের পতলা দেওয়া হয়েছে। এইভাবে শাহ সৈয়দ আহমদ, আপনারা জানেন যে ব্রিটিশরাজত্বের গোড়ায় এই মোল্লারা পতলা দিল ইংরেজি শিক্ষা করা হারাম, তার ফলে তার সেই যে ফল আমরা এখনও ভুগছি, তার ফলে আমাদের প্রতিবেশী যারা প্রতিবেশী হিন্দু সম্প্রদায় শিক্ষা থেকে এগিয়ে গেলেন, মুসলমানরা অনেক পিছনে রইলেন। এটা দেখার পরে শাহ সৈয়দ আহমদ বললেন ইংরেজি শিক্ষা হারাম নয়, এবং তিনি আলিগড়ে একটা কলেজ স্থাপন করলেন মুসলমানদেরকে ইংরেজি শেখানোর জন্য।
সঙ্গে সঙ্গে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়। এখন শেখ সার সৈয়দ আহমদের নাম বলা হয় শ্রদ্ধার সঙ্গে যে ভারতের মুসলিম জাগরণের অগ্রদূত। কবি ইকবাল তিনি একটা বই লিখেছিলেন, তার নাম শিকোয়া, অভিযোগ, আল্লাহর বিরুদ্ধে তার কিছু অভিযোগ, তাকে কাফের উপাধি দেওয়া হয়েছিল। আর এখন বলা হয় তিনি পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, আর তখন ছিল তিনি কাফের ইকবাল। এইভাবে আজ পর্যন্ত আমরা দেখেছি যেভাবে ভারতের মুসলমান জাগরণের পথে একটা বড় শক্তি কাজ করেছে, সেটা হচ্ছে মৌলবাদ। আমি এটাকে মৌলবাদ বলি না, মৌলবাদীদেরও তবু কিছু ধর্মের বা বিশ্বাসের মূল সত্যের সঙ্গে কিছু সম্পর্ক থাকে। আমি এদেরকে বলি মৌলবাদ, অজ্ঞতা, মূর্খতা, এগুলোর সমাবেশে মূল্যবাদ তৈরি হয় এবং মূল্যবাদ আমাদেরকে গ্রাস করেছে। এটা কিন্তু খ্রিস্টানদের বেলায় হয়েছে। আজকে থেকে ধরেন কয়েকশো বছর আগে ভ্যাটিকানের পোপ সারা খ্রিস্টান জগতে রাজত্ব করত, তার হুকুম ছাড়া কোনো সম্রাট, কোনো রাজা করতে পারত না, বিয়েও করতে পারত না, এবং তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো যে টাকা দিয়ে, তা না হলে ভেস্তে যাওয়া যেত না, ভেস্তের সার্টিফিকেট বিক্রি করা হতো। এইভাবে ভ্যাটিকানে রোমান ক্যাথলিকরা এমন একটা খ্রিস্টান ধর্ম তৈরি করেছিল এবং কথায় কথায় আগুনে পুড়িয়ে মারত, মেয়ে, বিশেষ করে মেয়েদেরকে। ব্রিটেনে অসংখ্য মেয়েকে আপনার কী বলতো ওদেরকে ডাইনি, উইচ, ডাইনি আখ্যা দিয়ে, কোনো কথা বললেই ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারত। ফ্রান্সের বিখ্যাত রেভলিউশনারি জোয়ান আর্ককে পুড়িয়ে মেরেছে। এর বিরুদ্ধে খ্রিস্টান ধর্মের ভিতরেই বিদ্রোহ হয়। জার্মানির লুথারকে প্রথম ভ্যাটিকানের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার জন্য আজকে প্রতিষ্ঠান ধর্ম আমরা সর্বত্র দেখছি। এটা খ্রিস্টান ধর্মেরই শাখা। এবং ব্রিটেনের অষ্টম হেনরি বেশি বিয়ে করতেন, এই বিয়ের ব্যাপারেও ভ্যাটিকানের হস্তক্ষেপ করেছিলেন। তিনি তাদেরকে অস্বীকার করে নিজেকে হেড অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ঘোষণা করেন। এখন পর্যন্ত ইংল্যান্ডের রানী চার্চ অফ ইংল্যান্ডের, এখানে ভ্যাটিকানের কোনো প্রভাব নেই। এবং খ্রিস্টান ধর্ম দুটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা রোমান ক্যাথলিক আর একটা প্রোটেস্ট্যান্ট, মোর মডার্ন অ্যান্ড মোর মডার্ন লুকিং। ইসলামের ভিতরে ধরনের চেষ্টা হয়েছে। রসুল্লাহ বলেছিলেন যে তোমরা ইসলামের যেটা মূল ভিত্তি এগুলাকে ঠিক রেখে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা যুগকে তোমরা ধর্মকে পরিবর্তন করবে। এই জন্য অনেক ইমাম এসেছিলেন, ইমাম হাম্বেলি, ইমাম শাফি, আমাদের ইমাম ইমাম আবু হানিফা, এরকম সদর ইমামের মধ্যে চারজনকে ইমামরা হত্যা করেছে। আজকে যে সুন্নি বলি আমরা, আমাদের ইমাম আবু হানিফা, তাকে তারা পিটিয়ে মেরেছিল কাফের আখ্যা দিয়ে। এইভাবে এই যে মৌলবাদ, এটা আজকে গোড়া চলছে এবং এর বিরুদ্ধে সংগ্রাম চলছে। এবং যে সমস্ত ধর্ম এই পুরোহিততন্ত্রের হাত থেকে আত্মরক্ষা করেছে তারা আধুনিক হয়েছে, যেমন খ্রিস্টান ধর্ম বেঁচে আছে। আজকে খ্রিস্টান ধর্ম মহিলা পুরোহিত, এমনকি গে রাইটস পর্যন্ত খ্রিস্টান ধর্মে দেওয়া হয়েছে। আর মুসলমানরা যারা সর্বাধিক প্রগতিশীল ছিল, প্রোগ্রেসিভ ছিল, মসজিদে বিধর্মীদের প্রবেশ ইসলামের গোড়ায় ছিল এবং আমাদের নবীর গোড়ায় ছিল। ইহুদিরা মসজিদে এসে রাত্রি বাস করত, মসজিদ সকলের জন্য দুয়ার খোলা ছিল, এখনও কাবাতে নারী পুরুষ সমানভাবে প্রবেশ করতে পারে। পরবর্তীকালে যখন খেলাফত ধ্বংস হয় এবং সুলতানাত প্রতিষ্ঠিত হবার সাম্রাজ্যবাদ ইসলামের নাম ধারণ করে, তখন থেকে এই বারো নারীর বিভেদ, মসজিদে নারী ঢুকতে পারবে না, বিধর্মে ঢুকতে পারবে না, এইসব আয়োজন শুরু হয়, এগুলো ইসলাম। আর বর্তমান যুগের যে ইসলাম, এখন এটা পরিষ্কার দুটো ইসলামে পরিণত হয়েছে, একটা পলিটিক্যাল ইসলাম আর একটা আমাদের প্রকৃত ইসলাম। প্রকৃত ইসলামের সঙ্গে কেউ নেই, পলিটিক্যাল ইসলাম যেটা আমেরিকা ধর্ম দিয়েছিল কমিউনিজমকে ঠেকাবার জন্য, আজকে এই মোল্লারা সেই পলিটিক্যাল ইসলামকে আঁকড়ে ধরেছে, যেখানে কথায় কথায় তারা মানুষকে খুন করার, মানুষকে কতল করার, ধর্মের নামে মিথ্যা এই করে তার নানা রকম প্রচার চালায়, এটা ইসলামের সমস্যা। এই জন্য আমাদের ধারণা, আমার ধারণা, ইসলাম ধর্ম একটা বড় রকমের ইস্তিহাত বা রিফর্ম মুভমেন্ট বলতো, এবং মার্টিন লুথার আমাদের এই লুথার কিংয়ের মতো একজন সংস্কারক ইসলাম ধর্ম প্রয়োজন। প্রয়োজন
কামাল খতুকের মতো একজন নেতা যে এই মুসলমানদের এবং ইসলামকে রাষ্ট্র রক্ষা করবে। কামাল আতাতুর্কের নেতৃত্বে ইসলাম ইরানও পর্যন্ত 70 বছরের বেশি তুরস্কে আরবিতে নামাজ পড়তে দেওয়া হয়নি, আরবিতে কোরআন শরীফ পড়তে দেওয়া হয়নি, আজান দিতে দেওয়া হয়নি, সমস্ত কাশ্মীর ভাষায় হয়েছে, এমনকি বিয়ে করতে হলেও ইসলামের মধ্যে বিয়ে করতে দেওয়া হয়নি, সিভিল ম্যারেজ করতে দেওয়া হয়েছে। তাহলে এই যে 3টি জেনারেশন টার্কিতে তারা সব অমুসলমান, তাদের তো মুসলমান বলে এখনও স্বীকার করা হচ্ছে। এইভাবে সর্বত্রে আমরা দেখি বাংলাদেশের ব্যাপারেও এটি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশ ছিল সমস্ত মহাদেশের ভিতরে এই কান্ট্রি অফ মিক্সড কালচার, এখানে বৈষ্ণব সহজিয়া আপনার সুফি নানা মতবাদ এসে একটা মানবিক পরিবেশ তৈরি করেছে, কেউ কারো উপর অত্যাচার করতে না, এবং সুফি এবং মরমিয়াদের মধ্যে আপনি কোনো ভাগ করতে পারবেন না, যেমন লালন করছে মুসলমান এক হিন্দু ছিল যে আজকে কেউ ঠিক করে বলতে পারবে না, নিজেও বলছে লালন কি জাত কে বলে তার সংসারে। এখন এই যে একটা তার এবং তার গানটাও ছিল আপনারা দেখেন যে কালো বরণ গরুরে ভাই সাদা বরণ দূত জগৎ ভ্রমিয়া দেখলাম একই মায়ের, এর চেয়ে বড় মানবিক সঙ্গীত বা আদর্শ তো আর হয় না। এটি ছিল বাঙালির আদর্শ, সেই চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস আমাদের নজরুল পর্যন্ত এই মানব কবিতার ধারা ছিল। এর পাশাপাশি একটা ধারা ছিল যেটা ব্রিটিশদের কল্যাণে ভারত তিনি বাংলাদেশে প্রবেশ করে, তার নাম ওহাবিবাদ। এই ওহাবিবাদের কথা ছিল যে এরা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভয় পেয়ে গিয়েছিল, তখন দেখলো যে বাঙালি মুসলমান অর্থাৎ ইন্ডিয়ান মুসলমান এবং হিন্দু বৌদ্ধ সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন বিভেদ সৃষ্টির জন্য ওহাবিদের ওহাবিরা এসে বললো যে শাড়ি পরা হিন্দু আনি, বাংলা ভাষা হিন্দু আনি, কপালে টিপ পরা হিন্দু আনি, ভাত খাওয়া হিন্দু আনি, সবাইকে মানে দাঁড়িয়ে রাখতে হবে, আর দাঁড়িয়ে রাখার জন্য হিজাব করা অবশ্য কর্তব্য, এবং এই হিজাবও আরবের হিজাব নয়, এটা হলো রাজপুতানা থেকে সমস্ত শরীর কালো কাপড় দিয়ে ঢাকা হিজাব, ওই হিজাব এটা কিন্তু ইসলামের হিজাব নয়। এই করে করে ওহাবিরা একটা বিভেদ সৃষ্টি করলো এবং বাংলাদেশে বিশেষ করে ভারতবর্ষে অনেকগুলো খানকার শরীর তৈরি হয়, তারা কিছুরা ব্রিটিশদের সমর্থন দেয়, কারা ব্রিটিশদের বিরুদ্ধে করে, কিন্তু প্রকৃত মরণরা ছিলেন দেওবন্দ, দেওবন্দ সেখানে মরণরা কিন্তু কোনোদিন এই এই ব্রিটিশদের ওহাবিতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছেন। মৌলানা আপনার সঙ্গে নাম জানেন, মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা হসরত মাহানি, মৌলানা আবুল কালাম আজাদ, এরা সবাই ছিলেন দেওবন্দের মৌলানা এবং তারা কংগ্রেসে ছিলেন, এরা কেউ পাকিস্তান সমর্থন করেননি। অথচ পাকিস্তান আন্দোলন হলো একজন শিয়ার নেতৃত্বে জিন্না, যিনি তার বাবা কোনো মুসলমান ছিলেন না, একজন খোজা ছিলেন জিন্না পুঞ্জাব নাম, উনি পরে মুসলমানদের নেতা হওয়ার জন্য মোহাম্মদ আলীর নাম যুক্ত করে মোহাম্মদ আলী জিন্না হন। এই যে তার নেতৃত্বে যখন পাকিস্তান হয় তখন কিন্তু এই মৌলানারা কথা বলেনি যে না এটা ঠিক নয়, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ হযরত মাহানি এরা এর বিরোধিতা করেছেন, বলেছেন ধর্মের ভিত্তিতে দেশ হতে পারে না, এবং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আজকে আমরা পাকিস্তানের দশা দেখছি, আফগানিস্তান সর্বত্র আজকে যে বোমাবাজি বোমাবর্ষণ এবং নতুন নতুন মৌলবাদ তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে, এবং হিন্দু মুসলমান দাঙ্গায় যত মুসলমান বা হিন্দু মারা যায়নি আজকে ভারতবর্ষে মুসলমান হাতে মুসলমান তার থেকে 10 গুণ মারা গেছে, তার রিপোর্ট বেরিয়েছে। তারপরে একমাত্র পাকিস্তানে এর প্রত্যেক দিন অন্তত শতকরা 27-28-30 জন করে মুসলমান নিহত হচ্ছে, হয় সে সুন্নি মুসলমান শিয়া মুসলমান। আফগানিস্তানে তাই গতকালও বোধ হয় 7-8 জন মারা গেছে আফগানিস্তানে, এবং সবগুলো মসজিদের মধ্যে আক্রমণ করছে, মুসলমান মুসলমানের মসজিদ হত্যা করছে, মুসলমান মুসলমান হত্যা করতেছে, এইটা এই মৌলবাদ থেকে এই অবস্থান তৈরি হয়েছে। এবং তাতে সবচেয়ে হাতি হাততালি দিচ্ছে এই খ্রিস্টান জগৎ, পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা এবং ইসরায়েল। কি মজার কথা দেখেন যে আজকে যে বলেন যে আমি কাবা শরীফের রক্ষক, সেই সৌদি আরবের বাদশাহ এখন ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন ইরানকে ধ্বংস করার জন্য। দ্বিতীয় মহাযুদ্ধ চলেছে 7 বছর, আর 2টি মুসলিম রাষ্ট্র ইরান আর ইরাকের বিরুদ্ধে যুদ্ধ চলেছে 8 বছর, সমস্ত অস্ত্রশস্ত্র আমেরিকা দিয়েছে,
এবং দুটি দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং তারপরে দুটি দেশ হাবদাম মারা গেছেন, গাদ্দাফি মারা গেছেন, আরো কত লোককে তারা হত্যা করলো তার ঠিক নেই। এইভাবে এই মৌলবাদীদেরকে ব্যবহার করে ইসলামকে বিভক্ত করা হয়েছে, মুসলমানদেরকে বিপন্ন করা হয়েছে, মুসলিম দেশগুলোকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আমাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু চারটি জাতীয়তার ভিত্তিতে বসে বলি, এই অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশকে তার নিজস্ব কালচারাল হেরিটেজে ফিরিয়ে দেওয়া, মানে একটি সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র করা, পাকিস্তান থেকে বেরিয়ে আসা। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করেনি, তারাই যুদ্ধটা থাকিয়ে দিয়েছে। এবং এই যে আজকে যেভাবে তারা লোকের কাপের ফতোয়া বলে, আপনারা শুনলে অবাক হবেন যে পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে 1952 কি 53 সালে মাওলানা সুলাইমান লোধী বলে এক মাওলানাকে বাংলাদেশে পাঠানো, পুরো পাকিস্তানে পাঠানো হয়। তিনি কার্জন হলে বক্তৃতা দিলেন যে বাঙালি মুসলমানরা প্রথম সন্তান হইলে সন্তানকে হিন্দু ব্রাহ্মণের কাছে নিয়ে যায় নাম করলেন, আর বাংলা ভাষাটা হচ্ছে প্রচলিত ভাষা, বাঙালি মুসলমানরা হাফ মুসলমান, তাদেরকে মুসলমান করা দরকার। এর প্রতিবাদে কার্জন হলের সামনে বিক্ষোভ হয়, ছাত্ররা বিক্ষোভ করে, প্রচণ্ড বিক্ষোভ হয়, সলিমুল্লাহ হলে বিক্ষোভ হয়। আর তারপরে আবার কিছুদিন পরে আরেক মাওলানা আসেন, তিনি এসে শুরু করেন একই কথা, তিনি বলেন রবীন্দ্রসঙ্গীত গাওয়া হারাম, নজরুলের শ্যামা সঙ্গীত গাওয়া হারাম, এগুলা নিষিদ্ধ করে দেওয়া লাগবে। এর বিরুদ্ধে আন্দোলন হয়, বহু আন্দোলন, বহু রক্তক্ষয় হয়েছে। তারপরে এক ফতোয়া দেওয়া হলো করাচি থেকে যে দেশের ইন্টিগ্রিটির স্বার্থে বাংলা হরফ বদল করা হবে, সেখানে আরবি হরফে বাংলা লেখা হবে। তা নিয়ে আবার কিছুদিন প্রচণ্ড প্রতিবাদ, এই বাংলা ভাষা আন্দোলন এইভাবে এগিয়েছে। বাঙালিরা প্রথমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার কথা বলেছিল, প্রাদেশিক ভাষা করা হোক, উর্দুকে লিঙ্গা ফ্রাঙ্কা করা হোক, তা তারা শোনেনি, তারা উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে বলে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন বলা হয়েছে যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে চাই। পাকিস্তানের 5টি প্রদেশে কোথায় উর্দু কেউ কথা বলে না, সাধারণভাবে সবই বোঝে, যেমন সিন্ধিতে সিন্ধি, পাঞ্জাবে পাঞ্জাবি, সীমান্ত প্রদেশে পশতু, বাংলাদেশে বাংলা ভাষা, কোথাও উর্দু, সেই উর্দু ভাষাকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামের নামে, যে উর্দু হচ্ছে ইসলামের ভাষা। এটা আপনারা সবাই জানেন যে উর্দু ভাষা তৈরি করেছিলেন সম্রাট আকবর। উর্দ শব্দের অর্থ হচ্ছে শিবির, অর্থাৎ মিলিটারি ক্যাম্প। এই মিলিটারি ক্যাম্পে মোগল সৈন্যরা যাতে ভারতবর্ষের লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারে, তারা সেজন্য হিন্দির ইয়েগুলো নিয়ে, মানে কী বলে আরবি আলফাবেত নিয়ে হিন্দি ভাষায় তারা এই উর্দু ভাষা তৈরি করেন। ভাষার নাম উর্দু, মানে শিবিরের ভাষা, এই ল্যাঙ্গুয়েজ অফ মিলিটারি ক্যাম্প। এই ভাষায় যে সবচেয়ে বড় কবি আল্লামা ইকবাল, তিনি একটা বইও লেখেন, তার সমস্ত কবিতা ফার্সি, একটিমাত্র বই উর্দুতে, সেটা হচ্ছে শিখোয়া জবাবে শিখোয়া। এই উর্দুতে আমাদের মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তাই সংগ্রামের ফসল যে বাংলাদেশ। এই জন্য আমি বলি যে ভূগোল এবং ভাষা জাতীয়তার ভিত্তিতে প্রথম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, এবং এটাকে ধ্বংস করার জন্য এখন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন মার্কিন সাংবাদিক লিপসুলস, উনি একটা বই লিখেছেন আনফিনিশড রেভলিউশন, বাংলাদেশের 71 রেভলিউশন এখন পর্যন্ত অসমাপ্ত, এই যুদ্ধ এখনো চলছে। 71 ইট ওয়াজ এ মিলিটারি ভিক্টরি, নট এ পলিটিক্যাল ভিক্টরি, আমাদের পলিটিক্যাল ভিক্টরি অর্জিত হয়নি। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা এটাকে আমাদের বিজয়টাকে ডিফিটে করে মনে করেছে। বহু কাল পরে শেখ হাসিনার নেতৃত্বে প্রায় 21 বছর হবে পরে বহু সংগ্রাম করে, বহু আত্মদান করে, বহু ছাত্র এবং ছাত্রীর জীবন নষ্ট করে, তারপরে আবার বাংলাদেশে মোটামুটি বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিক রাষ্ট্র পরিচালনার একটা চেষ্টা চলছে, সেটাকে ধ্বংস করার জন্য হেফাজত জামায়াত বহু দল তৈরি হয়েছে। এবং দুঃখের বিষয়
যে আধুনিক প্রযুক্তিকে তারা হারাম আখ্যা দিয়েছিল এবং সেটাই তারা সবচেয়ে বেশি ব্যবহার করে মানে ধ্বংসাত্মক কার্য হচ্ছে। আমার মনে আছে আমার শৈশবে যখন প্রথম লাউড স্পিকার আবিষ্কৃত হয় তখন মসজিদের আজান দেওয়ার জন্য লাউড স্পিকার কেনা হয়েছিল। মোল্লারা অথবা দিলেন লাউড স্পিকার ব্যবহার করা হারাম, এনে দাঙ্গা হয়েছে। তারপর রেডিওতে যদি ঘোষণা করা হয় তা দেখা গেছে সেটা নিষেধ করা যাবে না। এইভাবে এখন দেখা যাচ্ছে যে তারা এই যেগুলোকে হারাম বলেছিল এগুলো তারাই সবচেয়ে বেশি ব্যবহার করছে। আমি একবার হজে গেলাম, তখন দেখি যে আমাদের কিছু কিছু আলেম তারা মানে উনিশ তারা সবাই মানে এয়ার কন্ডিশন গাড়ি হায়ার করতেছেন হজ করতে মক্কা দেবেন সেজন্য জেদ্দা থেকে। আমি বললাম যে আপনারা আপনি বলেন যে রসুলের আমলে সব নিয়ম পালন করতে হবে, তারা উঠে চলে যান না কেন? আমার গাড়ি ব্যবহার করতেছেন, গাড়ি ব্যবহার যে করতে পারেন উঠে চলে যান, উঠে চলতে রসুল তো উঠে চলে হজ করতে গিয়েছিলেন। এইভাবে তারা যে সমস্ত বিধিবিধানের কথা বলে সেগুলো সবই হচ্ছে তাদের কায়েমি স্বার্থ রক্ষা, ব্যবসা করার জন্য। ব্যাংক করা যাবে না কেন? ব্যাংক করলে তার ইন্টারেস্ট খাওয়া হারাম। এখন বাংলাদেশে 117টা ইসলামী ব্যাংক আর ইন্স্যুরেন্স কোম্পানি, এই সুদের নাম দেওয়া হয়েছে রিয়া, রিয়া রিয়া মানে প্রফিট ভিত্তিক কী। এইভাবে নানা জিনিস তারাকে তারা ইয়ে করতেছে মানে বিকৃত অর্থ করতেছে ইসলামের সব নিয়ম কানুন। প্রস্টিটিউশন হারাম, বিলাতে ওয়েস্টার্ন লোকেরা সৌদি আরবে গিয়ে দেখবেন মুদা ম্যারেজের কী মানে প্রাবল্য। মুদা ম্যারেজ হচ্ছে লিগালাইজড প্রস্টিটিউশন, আপনি বিয়ে করতে চাইলে তিন দিন থেকে শুরু করে তিন বছর পর্যন্ত তারা মেয়েকে বিয়ে করতে পারবে। এইভাবে এটার নাম হলো মুদা ম্যারেজ। সে বিয়েতে সন্তান হলে দায়িত্ব আপনার নয়, যে কোনো সময় বিয়েটা ডিভোর্সড হয়ে যেতে পারে। এই হলো মুদা ম্যারেজ, এটা কি ডিজিটাল লিগাল ফর্ম অফ প্রস্টিটিউশন। এবার সব জায়গাতে তারা এখন তো বাংলাদেশে হালাল সাবান হালাল মদ এসব বেরিয়ে আসছে, ইসলামকে একটা ট্রেড মার্কেট উন্নত করা হয়েছে। এখন আমাদের ইংরেজরা আমেরিকানও দেখে যে এটা কোনো লাভবান নয়, যত বড় বড় দোকান আছে তাতে এখন এই হালালের ব্যবসা চলছে। লন্ডনে সেন্সবারি মার্কেট স্পেন্সার কর্নার করেছে হালাল কর্নার, এইভাবে হালাল ব্যবসা। এমনকি চাইনিজ রেস্টুরেন্ট হালাল চাইনিজ রেস্টুরেন্ট, এইভাবে এখন এই ইসলামটাকে ট্রেডমার্ক করছে। এই ধর্ম নিয়ে এরকম ব্যবসা আর কেউ আর কোনো ধর্ম হয়নি। আমি কোথাও দেখি নেই খ্রিস্টিয়ান ব্যাংক, খ্রিস্টিয়ান ইন্স্যুরেন্স, খ্রিস্টিয়ান বা হিন্দু ব্যাংক, এই দেখলাম আমরা ইসলামী ব্যাংক, ইসলামী সোশ্যাল ব্যাংক, এই মক্কা ব্যাংক, মদিনা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, হালাল, এই একটা 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 ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মকে নিয়ে গেছে। একদিকে ইসলামকে পরিণত করা হয়েছে ব্যবসা, আর একদিকে সন্ত্রাস। কেউ ইসলাম ধর্মে কথা বললে তাদের স্বার্থে আঘাত করলেই তারা উপর কাপে মুদ্রা দেবো, তাদেরকে হত্যা করো। এর বিরুদ্ধে একটা মুভমেন্ট দরকার। আমার মেয়ে বলছিল ধর্ম নিয়ে আর বেশি কথা বলবো না, সেজন্য আমি পুরনো কথা বলি না, ধর্ম নিয়েও বলছি না, ইসলাম নিয়েও বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি পাঁচে আজকে আসি কালকে থাকবো না, ওরা আমি মেরেও ফেলে আসে যায় না। আই হ্যাভ স্পেন্ট বেস্ট পার্ট অফ মাই লাইফ, সুতরাং তারা এখন এক একটি বছরের পর সরকারের উপরে মারলে কোনো ক্ষতি নেই। কিন্তু যেটা হচ্ছে দেশে একটা মুভমেন্ট দরকার, যেমন ভ্যাটিকানের বিরুদ্ধে মুভমেন্ট হয়েছিল, লুথারবিয়ান মুভমেন্ট, যেমন মধ্যপ্রাচ্যে কামাল আতাতুর্ক আসার ফলে ইসলাম এবং মুসলমানরা বেঁচে গিয়েছে, মডার্ন হয়েছে, ভাগ বসে সার সৈয়দ আহমদ থেকে শুরু করে এদের আগমনের ফলে ইসলাম মডার্নাইজড হয়েছে। এটা সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটা বড় ধরনের রিফর্ম মুভমেন্ট দরকার। তা না হলে হাসিনা গভর্নমেন্ট একা কত এই চারদিকের শত্রু সামলাবে? হাসিনাকে তো কয়েকবারই বলা হয়েছে কাফের এবং মুস্তাদ, তার বাবাকেও বলা হয়েছে, আওয়ামী লীগের তো বলাই হয় ভারতের দালাল,
ইসলামের শত্রু, এই যে একটা উনি একাই ফাটে বুঝতে। আমাদের যে সুশীল স্বভাব ছিল তারা পর্যন্ত কি কারণে জানি না এই কামি ধর্মীয় কামি সরকার সঙ্গে হাত মিলিয়ে আসে বড় বড়। এবং বিষয়ের কথা বাংলাদেশে দেখি যারা এদেশ থেকে পিএইচডি করে গেছে আধুনিক শিক্ষা শিক্ষিত তারাই বেশি ধর্মান্ত, তারাই বেশি ধর্মীয় এগুলোকে জামাত এবং ঈশ্বর চাইতে বলে যে বিএনপির চাইতেও তারা বেশি ধর্মান্ত। এবং এই ধর্মান্ধতাই বাংলাদেশের প্রগতির পক্ষে সবচেয়ে বড় শত্রু। আমি সেদিনও বলেছি যে দুটা শত্রু এখন বাংলাদেশে, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে মৌলবাদ। মৌলবাদ মৌলবাদের সঙ্গে দুর্নীতি ওতপ্রোত জড়িত এবং দুর্নীতির সঙ্গেও আবার মৌলবাদ ওতপ্রোত। দুর্নীতিগুলো করাই আছে এই ধর্ম মৌলবাদীদের নামে, ইসলামের নাম সব জায়গায় যুক্ত করে, ব্যবসার সঙ্গে যুক্ত করে, সব জায়গায় যুক্ত করে এই এই কায়েম শর্ত তৈরি করে দেয়। এটা যদি ধ্বংস করা না যায় একটা আধুনিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা অসম্ভব। এই জন্য আপনারা বিদেশে আসেন, বিদেশি আসেন, তারা বাংলা সংস্কৃতির বাংলা ভাষার জন্য যে চেষ্টা চালাচ্ছেন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা আমাদের নৈনী ভাইবেরা আছেন, ধর্মগ্রন্থ বই লিখছেন, এবং এখানে এই অফিসিয়াল আওয়ামী লীগের অসহযোগিতা সত্ত্বেও তারা এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাঁচিয়ে রাখছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এবং আশা করি যদি বেঁচে থাকি আবার আসি এখানে, হয়তো আমি দেখবো যে এখানে সেকুলার সোসাইটি অনেক বেশি শক্তিশালী হয়েছে। যদি আপনাদের কোনো পার নেই কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা করবেন, আমার ভাই জবাব দেবেন। তো এখানে আমরা যারা আছি সবাই গফর ভাইয়ের ভক্ত এবং অনুসারী, কাছে আমার মনে হয় আদর্শগত কোনো প্রশ্ন নেই বলে মনে হয়। একটু যুদ্ধাপরাধী সম্পর্কে একটু বলো, যুদ্ধাপরাধী বলি না। আমি আগে বলেছি যে আমাদের যুদ্ধ শেষ হয়নি, আর যুদ্ধাপরাধী হচ্ছে ওই যে এর মতো যে কি হিন্দু শাস্ত্রে রাবণের বংশধর, এক ফোঁটা থেকে দশটা রাক্ষস তৈরি হয়। সেইরকমভাবে মুক্তি যোদ্ধাদের মুক্তি বা যুদ্ধাপরাধীদের কত বিচার করবেন, তাদের রক্ত থেকে বহু যুদ্ধাপরাধী তৈরি হয়েছে। এবং তবুও পরবর্তী এই মূল যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। এবং এটা আমি উজ্জ্বল বিনা সংকোচে বলতে পারি, এই বর্তমান সরকার হাসিনা সরকারের ক্ষমতা না এলে আর কারো পক্ষেই, তিনি ডক্টর কামাল হোসেনই হন, তিনি ডক্টর ইউনুসি হন, তারা সরকার গঠন করলে কোনোদিন যুদ্ধাপরাধীদের বিচার হতো না, মৃত্যুদণ্ড দেওয়া হতো না। এবং এরা খুব অসহিষ্ণু, একদিনে কেন সব ফাঁসি দেওয়া হয় না? বলা যে ভাই আপনারা ক্ষমতা এটাতে একজনও দিতে পারতেন না, হাসিনাকে এখন চাপ সৃষ্টিজন করতেন, ধৈর্য ধরুন, এদের বিচার হবে এবং এদের শাস্তি হবেই। বিপদের কথা হচ্ছে যে এদেরকে শাস্তি দিলেই যে যুদ্ধাপরাধ থেকে দেশ মুক্ত হবে তার নয়, কারণ এরা এখন আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ করেছে। এদেরকে এখন সমর্থন করার জন্য ব্রিটিশ মার্কিন বিখ্যাত উকিলেরা টাকা নিয়ে সমর্থন করে, এই যে একটা বিরাট বিপদ। এর বিরুদ্ধে সংঘবদ্ধ একটা মুভমেন্ট না হলে এবং আমাদের প্রোপাগান্ডা আরও শক্তিশালী করা না হলে এই যুদ্ধ বহুদিন চলবে। তবে যে মূল যুদ্ধাপরাধী এদের বিচার হবে, দু একজন হয়তো রেয়াক পেতে পারে কিন্তু বাকিদের বিচার এবং দণ্ড হচ্ছে এবং হবে। ধন্যবাদ। যারা মৌলবাদ তারা তো চিন্তিত চিনি, কিন্তু যারা ছদ্মবেশে আমাদের মধ্যে আছে আমাদের সঙ্গে ঘোরাফেরা করে আছে, এই আপনার এই যে অনুষ্ঠানে আমি তো অসুস্থ, আমি তো বেড়ে দেবেন, যা শুনলাম যে এখানে যারা রিয়েক্ট করেছে এরা 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 তো আমাদের সঙ্গে চলাফেরা করে, আমাদের সঙ্গে চলাফেরা আওয়ামী লীগ করে শাসন করে, আমাদের সঙ্গে প্রবৃত্তির আন্দোলনে এরা নানান সময় শরীর করে, এরাই আপনার বক্তব্যের প্রতিবাদে বেশি সুবিধা। এরাই গিয়ে মসজিদে বলেছে যে আমরা তো পার্টিসিপেট করা বলো, এদের সেম সেম সেম
এটা আমি আগে বললাম মানে ঘরের শত্রু বিষয় এটা মার্গারেট থ্যাচার বলছিল যে আমি বাইরের শত্রুকে ভয় করি না আই ফিয়ার এনিমি উইদিন দেখুন আওয়ামী লীগের ভিতরে অনেক এনিমি উইদিন দেখেছে আসির পক্ষে একা সামলানো মুশকিল মানে বিভিন্ন রকম হয় কালকে দেখলাম কাগজে ১৯,০০০ জামাতি আওয়ামী লীগের জয় করেছে এরা তো বৃক্ষের মতো এর ভিতরে আছে একটা গণতান্ত্রিক দলের পক্ষে তো দলটা বন্ধ করাও সম্ভব না এটা একটা ভয়াবহ বিপদ বিশেষ করে উচ্চশিক্ষিতরা সামাজিক আধিপত্য বজায় রাখার জন্য এই ধর্মীয় কুসংস্কারকে সমর্থন দিচ্ছে আপনারা দেখেন বাংলাদেশে এতগুলো হত্যাকাণ্ড হলো ব্লগার হত্যাকাণ্ড এক সুশীল সমাজের একজনও তার প্রতিবাদ করে নেই একজনও না তারা চুপ করে আছে এটা থেকে বোঝা যায় যে আমাদের দেশে নতুন প্রজন্ম না গিয়ে আসা পর্যন্ত যেমন শাহবাগ তত্ত্বী গণজাগরণ মঞ্চ এই ধরনের কোনো বড় উত্থান না হলে এই তথাকথিত শিক্ষিতদের হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল হবে ধন্যবাদ আমাদের টাইম কনস্ট্রেন আছে আমাদের শেষ করতে পাঁচটার মধ্যে মিথুন অনেকক্ষণ হাত তুলছে এইটাই লাস্ট প্রশ্ন প্লিজ এবং কাপুর ভাই সংক্ষেপে জবাব দেবেন আশা করি আমি আজকে সাংবাদিক মাহমুদ ভাই যে প্রশ্নটি করেছেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের যে সাম্প্রতিক সংকট যে আমাদের ভেতরে লুকিয়ে থাকা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি শব্দটি আমরা যাতে করে না বলি মুক্তিযুদ্ধের বিরোধী শত্রুরা যারা বিভিন্নভাবে গত ৪৬ বছর ধরে বিভিন্ন ছত্র ছায়া রাজনৈতিক এবং সামাজিক এবং অন্য ধরনের সামাজিক ছত্র ছায়া যারা বেড়ে উঠেছে তা আজকে যদি জামাত নিষিদ্ধ হয় আপনি বলেছেন যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল তর্কে বন্ধ করে রাখা যাবে না যারা আওয়ামী লীগের দলীয় রাজনীতির বাইরে যারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে তারা এই জিনিসটিকে কিভাবে প্রতিহত করতে পারে বলে এবং মনে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো অগ্রসর করবে সেই জায়গা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতে কিভাবে দেখেন এবং রণকৌশল আমাদের কি হবে সংক্ষেপে বলি এসব কথা বাইরে বলা প্রকাশ্যে বলা বিপজ্জনক কারণ ভুল অর্থ করা হবে এবং আরো সে কাছে রেখে যে বলবে যে আপনার বিরুদ্ধে কথা বলেছে মুশকিল হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এই শত্রুকে নিধন করা যাবে না কোনো গণতান্ত্রিক প্রতি একটি সমাজ বিপ্লব দরকার আজকে বাংলাদেশে আপনি দেখেন জামাতকে নিষিদ্ধ করার দাবি তুলছে কমিউনিস্ট পার্টিও আমি একমত হইনি কারণ আজকে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় কালকে এই দল অন্য নামে বেরোবে বেরিয়েছিল স্বাধীন বাংলাদেশে ইসলামিক গণতান্ত্রিক লীগ নাম দিয়ে মাদ্রাসাগুলো এবং এই কাজটা আওয়ামী লীগ সরকার গোড়া থেকে ভুল করেছে কি ইংরেজি শিক্ষার জন্য ব্যয় তার তুলনায় এদেরকে খুশি করতে গিয়ে ভোটের জন্য এদের মাদ্রাসা শিক্ষার খরচ বাড়ানো হয়েছে এক একটা গ্রামে আমার নিজের গ্রামে যেখানে একটা স্কুল ছিল একটা জুনিয়র মাদ্রাসা ছিল এখন সেখানে ৫টা হাই মাদ্রাসা ওল্ড মাদ্রাসা এবং ৩টা গার্লস মাদ্রাসা এখান থেকে শয়ে শয়ে সব আপনার মৌলবি বেরোচ্ছে এবং বাংলাদেশে এখন শিক্ষার যে গড়পতি ব্যয় ইংরেজি শিক্ষার জন্য ৭.০ আর মাদ্রাসার জন্য ৩.২ এক আলিয়া মাদ্রাসায় গভর্নমেন্ট যে মঞ্জুরি দেয় ঢাকা ইউনিভার্সিটিও তা পায় না এইভাবে এমন একটা সময় আসতে পারে আরেকটা বিপদ মেধা পাচার ইংরেজি যারা আপনারা শেখেন তারা দলে দলে দেশ থেকে বাইরে বেরিয়ে আসতেছে যে বিকার কারণে অন্য কারণ দেখে থাকছে তারা মাদ্রাসা শিক্ষিতরা তারা এখন মিলিটারিতে ঢুকছে ব্যুরোক্রেসিতে ঢুকছে শিক্ষা ব্যবস্থা ঢুকছে জুডিশিয়ারিতে ঢুকছে এমন দিন আসতে পারে যে হাসিনা খালেদার মতো লোকও আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাওয়া যাবে না মৌলবাদী প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে যেটা ইজিপ্টে হয়েছে এটা বাংলাদেশে হতে পারে এর জন্য বাংলাদেশের সমাজ বিপ্লব দরকার এটা ব্লাডি হবে কি ব্লাড লেস হবে জানি না সমাজ বিপ্লব দরকার বাংলাদেশে যদি মৌলবাদকে উচ্ছেদ করতে হয় ইমিডিয়েটলি রেভলিউশনারি গভর্নমেন্ট মাস্ট টেক ওভার পাওয়ার
they must ban all Islamic madrasa, all Islamic insurance company, all Islamic madrasa. Because this is the Kobi madrasa. এইটা কোনো গণতান্ত্রিক পারবে না না পারলে এখান থেকে ব্যাংকের সদর মুখ বেরোবে এবং এরা এইভাবে বাড়তেই থাকবে সেই জন্যই আমি বলছি যে হাসিনা গভর্নমেন্ট কী ফাইট করবে এই যে সমস্ত প্রভাগণটা আপনি আপনাদের নিয়োগকে অধিকাংশ কাগজ জামাতে রাখতে এবং তারা যা খুশি লেখে এই যে একটি কাগজের দেখলাম ঢাকা শহরে ভারতীয় সৈন্য টহল দিচ্ছে বিরাট করে তারা আর একটা কাগজের কামুই জমানের ফাঁসি এসে এটি সাপ্তাহিক এখানে সে ধরে হেরিং দিয়েছে ঢাকায় ফাঁসির মহোৎসব এগুলো দেশদ্রোহী এগুলো কোনো গভর্নমেন্টের পক্ষে আমেরিকার গভর্নমেন্টও বুঝতে পারতেছে না তারা একদিকে টেরোরিজম যে ফাইট করে এদিকে টেরোরিজম তাদের বুকের মধ্যে বসে আছে এটা ব্রিটেনও তাই হয়ে যাচ্ছে বাংলাদেশে এমন একটা গভর্নমেন্ট দরকার যে গভর্নমেন্ট রেভলিউশনারি হবে কামাল আতাতুর্কের মতো হবে এবং এই যে তথাকথিত ইসলামিক ব্যাংক এরা সর্বত্র টাকা দিচ্ছে ক্রিকেট খেলার সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ারে ইসলামিক ব্যাংক টাকা দিয়ে সমস্ত বিল ফোর্ডগুলো কেড়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক মাদ্রাসায় তারা টাকা দিচ্ছে কোথায় আমি ফাইট করবো কোথায় অর্থনৈতিক ফাইটটাই তো বড় ফাইট সেই ফাইটটা যদি আমি বন্ধ করতে না পারেন সেই জন্য বলি যে আমরা যারা আধুনিক শিক্ষা শিক্ষিত তারা যে দেশে ফিরে যান এবং সেখানে বসে মহাবীর মহম্মদের মতো এটা সুসংহত এভলিউশন করার চেষ্টা করেন তাহলে একমাত্র বাংলাদেশের মতো চলতে পারে।